বিরিয়ানি হবে মটন বিরিয়ানি আর এই চিতল মাছের দই চিতল হবে আচ্ছা আমি রান্নাটা করছি রান্নাটা তোমরা সবাই মন্দির দেখবে এবং পুরোটা দেখবে স্কিপ করে চলে যাবে না না তো বুঝতেই পারবে না রান্নাটা কিভাবে কি দিচ্ছি আর রান্নাটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমাদের কেমন লাগলো আর লাইক করবে এটাই আমার তোমাদেরকে বলার যে তোমরা স্কিপ করে চলে যাবে এই দেখো আমি আদা আর এলাচ আর দারচিনি এগুলো বেটে নেব আর জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলো গুঁড়ো মশলা দেব এগুলো এখন আমি বেটে নিচ্ছি এই যে মাছটা ভেজে নিচ্ছি আমি ভালো করে সরষের তেলে মাছটা ভেজেছি এই মাছটা ভাজা হচ্ছে এই মাছটা ভাজার পর মাছটা ভাজা হলে আমি 5 মিনিট পরে আবার আসব মাছের মধ্যে কি কি মশলা দেব কখন দেব দই দেব কখন সব তোমাদেরকে দেখাবো তোমরা আজকে বুঝতেই পারছো মাছটা খুব টেস্টি হতে চলেছে সাথে আবার বিরিয়ানি যদিও মাছের চিতল মাছের সাথে বিরিয়ানিটা যায় না তাও আজকে একটু রবিবার একটু কম্বিনেশনটা অন্যরকম ভাবে হচ্ছে আচ্ছা 5 মিনিট পরে আমি আবার ফিরে আসছি আমি ফিরে আসলাম 5 মিনিট বাদে মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজাটা এখন আমি তুলব মাছ ভাজাটা তুলে নিচ্ছি এবার আমি তেলে এক এক করে মশলা দেব প্রথমে একটা তেজপাতা দেব তেজপাতাটা একটু ছিঁড়ে দেব তেজপাতা দিলাম আর এটার মধ্যে রয়েছে আদা আর এলাচ বাটা এইটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তার মধ্যে দেব 1 চামচ জিরে গুঁড়ো আর লঙ্কা দেব 3 চামচ ঝালটা নিজেদের মতন করে দেবে যে যেমন ঝাল খায় বেশিও দিতে পারো এর থেকে কমও দিতে পারো আর দেব লবণ লবণও আন্দাজ মতন হলুদ এইসব দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আরেকটু জল দেব আর অল্প করে জল দিয়ে দিলাম জল দিয়ে এটাকে নেড়ে চেড়ে এবার আমি কষাব আবার 5 মিনিট পরে আমি ফিরে আসব এটা কষানো হবে আচ্ছা আমি আবার 5 মিনিট পরে ফিরে এসেছি এসে এই কষানোর মধ্যে আমি একটু কাজু আর একটু কিশমিশ এটা আমি দিয়ে দিলাম দিয়ে আবার নাড়াচাড়া করে এটাকে কষানোর জন্য রাখলাম আবার আমি 5 মিনিট পরে ফিরে আসব আচ্ছা মাছের মশলাটা এখানে কষানো হচ্ছে কষানো প্রায় মাছের মশলাটা হয়ে গেছে এবার মাছগুলো আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব একটা একটা করে এর মধ্যে মাছগুলো সব দিয়ে দেব দিয়ে একটু সময় থাকবে মাছগুলো ততক্ষণ আমি এই যে টক দই আছে এই দইটাকে আমি একটু ফেটিয়ে নেব দইটাকে ফেটিয়ে নিচ্ছি দইটাকে ফেটিয়ে এই মাছের উপরে দিয়ে দেব দইয়ের বাটিতে একটু জল দেব এই দইয়ের বাটি জলটা এই বাটিটা ধোয়া জল এইটা মাছের উপর দিয়ে দিয়ে দেব এবার এটা 2 মিনিট মতো এরকম থাকবে আমি এটা ঢেকে দিলাম 2 মিনিট পরে আবার আমি ফিরে আসবো আচ্ছা এবার 5 মিনিট পরে আবার ফিরে আসলাম দেখো মাছের মশলা থেকে মাছ থেকে কেমন তেল বেরিয়ে এসেছে
এই তেলটা যতক্ষণ না বেরোবে ততক্ষণ মাছটা কষাতে হবে, মশলাটাও কষাতে হবে, মাছটাও কষাতে হবে। হয়ে গেছে, খুব সামান্য একটু আমি জল দিয়ে দেবো, খুবই সামান্য। এবার এটা একটু এই যে ফুটে উঠছে, মাছটা ফুটে উঠছে, তোমরা এভাবেই রান্না করবে, রান্না করে দেখবে কেমন লাগে। আর আমার রান্নাটাও ইউটিউব চ্যানেলে দেখে একটু কমেন্ট বক্সে জানাবে যে কেমন হলো, তোমাদের কেমন লাগলো, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে। এবার আমি ঢালছি, দেখো কেমন লাগছে, কালারটা খুব সুন্দর হয়েছে মাছের। এবার আবার দুপুরবেলা ফিরে আসবো।